প্রথম প্রশ্ন কি আছে, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল 1575 এবং তাদের অনুপাত হচ্ছে 9:7। আমি বরাবর বলে থাকি যখন গুণফল বলবে না ভাই অন্যদিকে তাকাবে না, একটা সংখ্যা 9x ধরব, একটা সংখ্যা 7x ধরব। তাদের গুণফল কত বলা আছে, 9x × 7x বলা আছে 1575। তাহলে আমরা বলতেই পারি 63x² = 1575। তাহলে x² = 1575/63। তাহলে দেখো 63 পরিষ্কার জিনিস বুঝো, দেখো 60 কে যদি তুমি 3 দিয়ে 30 দিয়ে গুণ করো, 60 কে যদি 30 দিয়ে গুণ করো কত হয়, তোমার 3×6 = 1800 হয়ে যায়, ঠিক কি না? তো পরিষ্কার বিষয় 1800 থেকে কম হবে, তার মানে এটা 100% 25 হবে। এগুলো একটু চালাকি, কারণ যেহেতু x² আছে 25 হবে, তাহলে x = কত হবে, √25, মানে কত, x = 5। কি জানতে চেয়েছে, ছোট পূর্ণ সংখ্যাটা, তাহলে 7×5 খেলা শেষ, 35। আশা করি বুঝতে কোনো সমস্যা নেই।